গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এবার ঈদের সিনেমা গোলুই। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন অনুষঙ্গ তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে একটি সহজ সরল প্রেম কাহিনী। সম্প্রতি জামালপুরের 3 উপজেলায় গোলুই সিনেমার প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছিল স্থানীয় প্রশাসন। নতুন খবর হলো, নতুন করে আবারও জামালপুরে আসছে শাকিব খান পূজাচেরি অভিনীত ও এস এ হক অলিক পরিচালিত এই ছবিটি। বিস্তারিত জেনে নিব এবারের প্রতিবেদনে। ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খান ও পূজাচেরি অভিনীত সিনেমা গুলুই। এতে শাকিব অভিনয় করেছেন লালু চরিত্রে, আর তার বিপরীতে পূজাচেরি আছেন মালার ভূমিকায়। সরকারি অনুদানের পাশাপাশি সিনেমাটির সহপ্রযোজনায় আছেন খোরশেদ আলম খসরু। সরকারি অনুদান পাওয়া গোলুই সিনেমাটি জামালপুরে প্রদর্শনীর জন্য অনুমতি না পাওয়ায় স্থানীয় সাংস্কৃতিক জনদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জামালপুরের 3 উপজেলায় গোলুই সিনেমার প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়াও 9 মে থেকে জামালপুর সদর ও মাদারগঞ্জ উপজেলায় সিনেমাটির প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছিল প্রশাসন। সিনেমার প্রদর্শনী বন্ধ ঘোষণা প্রত্যাহার করার দাবি জানিয়েছিল দর্শক, নাট্যকর্মী ও সিনেমা সংশ্লিষ্টরা। নতুন খবর হল, নতুন করে আবারও জামালপুরে আসছে শাকিব খান পূজাচেরি অভিনীত ও এস এ হক অলিক পরিচালিত এ ছবিটি। গেল 10 মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জেলার 3টি মেলানায়তন ছবিটির প্রদর্শনীর জন্য খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে জামালপুর শিল্পকলা একাডেমিতে বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না, 1918 সালের এই আইনে গুলুই প্রদর্শনী বন্ধ করা হয়। নতুন তথ্য মতে জেলা সদরের মির্জা আজম মিলনায়তন, মাদারগঞ্জে নুরুন্নাহার মাল্টিপারপাস অডিটোরিয়াম ও ইসলামপুরের ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ছবিটি চলবে। পিরিয়ডিক্যাল রোম্যান্টিক গল্পের ছবি গুলুই 2020-21 অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।